বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না। বঙ্গবন্ধুকে স্বীকার করে সম্মান করে যতটা সম্মান তার প্রাপ্য ততখানি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বঙ্গবন্ধুকে অপমান করে বাংলাদেশে কোনো নেতৃত্ব দেওয়া যাবে না। আমরা তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি, তার জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে সম্মান করে তাকে স্বীকার করে যতটা সম্মানের প্রাপ্য তিনি তাকে ততটা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজ 30 আগস্ট শুক্রবার ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমি প্রথমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে এসেছিলাম 18 ডিসেম্বর 1990 সালে। 16 বছর নির্বাসনে কাটানোর পর আমি এসেছি। আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমার জীবনে 2টি স্বাদ ছিল, একটা মৌলানা ভাসানীকে কবর দেওয়া, আর একটা বঙ্গবন্ধুর লাশ যদি আমি কবর নিতে পারি সেটা ছিল আমার জন্য সৌভাগ্যের। কিন্তু সে সৌভাগ্য অর্জন আমি করি নাই। কেউ নাকি আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবেন। তিনি বলেছেন যে যতক্ষণ শত্রুরা তাকে ঘেরিয়ে মানে ঘেরাও করে না ফেলবে ততক্ষণ। মনে হয় না আমার কথাটা ওরকম, আমি কখনো ওরকম কথা বলিনি। আমি হয়তো এমন বলতে পারি যতক্ষণ উনি বঙ্গবন্ধুর সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে। তিনি বলেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার পরে আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই বঙ্গবন্ধুকে ঘিরে। বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সাওয়ালা হতাম, না হয় গরুর রাখাল হতাম। বঙ্গবন্ধু যখন আইয়ুব খানের বিরুদ্ধে বক্তব্য দিত, তার বিরুদ্ধে আন্দোলন করত, তখন ভয়ে আমার হাত পা কাঁপত। আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে। আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রসুল ছাড়া আর কাউকে আমি ভয়ও করিনি। আমি আল্লাহ রসুলকে মান্য করেই জীবন কাটিয়ে এসেছি, বাকি জীবনটাও আমি সেভাবে কাটাব। আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সাওয়ালা হতাম অথবা গরুর রাখাল হতাম। আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য এই যে আমার পাশে একটু আগ পর্যন্ত আমার বড় ভাই দাঁড়িয়ে ছিলেন, উনি যখন আইয়ুব বিরোধী বক্তৃতা করতেন, আইয়ুব বিরোধী মোনায়েম বিরোধী আন্দোলন করতেন, আমার তখন ঠ্যাং কাঁপত, হাত কাঁপত ভয়ে, আমি এত ভীত ছিলাম। ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকেই দেশপ্রেমের কথা বলে, কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না, এটা অর্জন করতে নানা ঘাত। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঝড় তুফান যখন আসে সেটা আবার কেটেও যায়, কোনো অন্ধকার চিরস্থায়ী নয়, কোনো দুর্যোগ চিরস্থায়ী নয়, আকাশ আবারও পরিষ্কার হবে। পরে টুঙ্গিপাড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আর জীবন এখানে নাও আসতে পারি, কিন্তু অত্যন্ত খুশি হয়েছি যে এই দুর্যোগের সময় বঙ্গবন্ধুর সমাধিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সংরক্ষণ করা হয়েছে। ঝড় তুফান যখন আসে আবার সেটা কেটে যায়, কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়, কোনো দুর্যোগ স্থায়ী নয়, আকাশ আবার পরিষ্কার হবে। আমি আবার ধন্যবাদ দিচ্ছি টুঙ্গিপাড়ার মানুষদের, বিশেষ করে বঙ্গবন্ধুর কবরকে তারা মর্যাদার সঙ্গে রক্ষা করেছেন, এই জন্যে আমি সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমি জানি না জীবনে আর কয়বার আমি আসতে পারবো। ভবিষ্যতে তিনি আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এক কথার মানুষ, খাওয়ার সময় খাই, নামাজের সময় নামাজ পড়ি। আমি আজ টুঙ্গিপাড়ায় এসেছি আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করার জন্য। বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছিলাম যখন সকলে গর্তে ছিল, দেশের রাজনৈতিক অস্থিরতা ছিল, তবে বিনিময় আমি পেয়েছি অসম্মান আর অবহেলা। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম, সবাই যখন এই দূরের গর্তে ছিল প্রতিবাদ করেছিলাম, আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছিলেন, তার জন্য সম্মান পাইনি। মানুষের কাছ থেকে পেয়েছি, কিন্তু যাদের কাছ থেকে পাওয়া দরকার আমি তাদের কাছ থেকে সম্মান পাইনি, বরঞ্চ অনেক অসম্মান হয়েছে। ওই যে ওখানে দিনাডাঙ্গা ওখানে স্কুলের মাঠের বঙ্গবন্ধুর জন্যে আমরা শোক দিবস পালন করেছি, সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আওয়ামী লীগের লোকেরাই ভেঙেছে, আমি কিছুই মনে করি। আমি জানি আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয়।
এর আগে শুক্রবার বেলা 12টায় তিনি ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও দুরুদ পাঠ করে বঙ্গবন্ধু সহ 1975-এর 15ই আগস্ট তার পরিবারের সকল নিহত সদস্য এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় সফর সঙ্গী হিসেবে তার নিজ দল জাতীয় কৃষক শ্রমিক জনতা লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, এসভি নিউজ, ভিডি।